ওয়েলকাম টু মৌলিক স্টাডি মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দশই জুলাই দশই জুলাই দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্ট্যান্ট প্রশ্নেই চলে এলাম চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন এক নম্বর এসিস সম্প্রতি কাকে তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে এটা শ্রদ্ধা কাপুরকে করেছে স্পোর্টস গিয়ার কোম্পানি অ্যাসিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছেন সংস্থাটি বলেছে যে এটি সাউন্ড মাইন্ড সাউন্ড বডি থিমের ওপর ফোকাস করবে এবং অভিনেত্রী ব্র্যান্ডের ফুটওয়্যার এবং মহিলাদের স্পোর্টস সেগমেন্টকে সাপোর্ট করবে পরের প্রশ্ন দু নম্বর ভারতের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং স্ট্যান্ডার্ডস বোর্ড কাকে সিইও হিসেবে নিযুক্ত করেছে এটা কৃষাণ মিশ্রকে করেছে সরি ভারতের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং স্ট্যান্ডার্ড বোর্ড কিষাণ মিশ্রকে প্রধান নির্বাহী কর্মকর্তা মানে সিই হিসেবে নিয়োগ করেছে যা পয়লা আগস্ট দু থেকে কার্যকরী হবে এফপিএসবি ইন্ডিয়া হল এফপিএসবি এর ভারতীয় সহযোগী সংস্থা আর্থিক পরিকল্পনা ও পেশার জন্য বিশ্বমান ব্যাপী নির্ধারণকারী সংস্থার মালিক পরের প্রশ্ন তিন নম্বর আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করেছে এটা হচ্ছে পি বাসুদেবনকে নিযুক্ত করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক পি বাসুদেবনকে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে তার এই নিয়োগটি তেসরা জুলাই থেকে দু হাজার থেকে কার্যকর হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক একটি বিবৃতিতে জানিয়েছেন যে বাসুদেবন কারেন্সি ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট কর্পোরেট স্ট্র্যাটেজি এবং বাজেট ডিপার্টমেন্ট বাজেট ও তহবিল ব্যতীত অন্যান্য বিভাগ এবং এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট দেখাশোনা করবে পরের প্রশ্ন চার নাম্বার সম্প্রতি কোন ব্যাংক ক্রেডিট কার্ড নেওয়ার সরি ক্রেডিট কার্ড নেটওয়ার্ক পোর্টেবিলিটির বিষয়ে ড্রাফট সার্কুলার প্রকাশ করেছে এটা আরবিআই করেছে মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই রেগুলেশনটি প্রচলিত প্র্যাকটিসকে চ্যালেঞ্জ করে যেখানে কার্ড নেটওয়ার্ক অপারেশনগুলি ইস্যুকারী এবং নেটওয়ার্কগুলির মধ্যে চুক্তির মাধ্যমে পূর্ব নির্ধারিত হয় আরবিআই দ্বারা জারি করা ড্রাফট সার্কুলার অনুসারে কার্ড ইস্যুকারীরা কার্ড নেটওয়ার্কের সাথে কোনো ব্যবসা বা চুক্তিতে প্রবেশ করতে নিষেধ করবে যা তাদের অন্যান্য কার্ড নেটওয়ার্কগুলি পরিষেবাগুলি অ্যাক্সেস করতে বাঁধা দেয় আরবিআই আরও বলেছে যে কার্ড নেটওয়ার্ক ও কার্ড ইস্যুকারীদের মধ্যে যে বর্তমান ব্যবস্থা তা ব্যাংক নন ব্যাংকিং প্রতিষ্ঠান কাস্টমার চয়েস অ্যাভেলেবিলিটির প্রচার করে না বরং প্রস্তাবিত এই সার্কুলারটি ক্রেডিট কার্ড মার্কেটে নমনীয়তা এবং প্রতিযোগিতা বাড়ানোর জন্য এবং ব্যবহারকারীদের তাদের পছন্দের জন্য উপযুক্ত কার্ড নেটওয়ার্ক বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে পরের প্রশ্ন পাঁচ নাম্বার সম্প্রতি কোন ব্যাংক বর্ধিত ডেটা ম্যানেজমেন্টের জন্য সেন্ট্রালাইজ ইনফরমেশান ম্যানেজমেন্ট সিস্টেম সিআইএমএস সেটা এটা চালু করেছে এটা হচ্ছে এটাও আরবিআই করেছে মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাওয়ারফুল ডেটা মাইনিং টেক্সট মাইনিং ভিজুয়াল অ্যানালিটিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এনাবেল করে বড় ডেটাবেস ম্যানেজমেন্ট করতে সিস্টেমটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে গভর্নর শক্তিকান্ত দাস মুম্বাইয়ের সতেরোতম স্ট্যাটিস্টিক ডে ও সম্মেলনে এই লঞ্চের কথা ঘোষণা করেছে যা বিভিন্ন ডোমেনে ইকোনমিক অ্যানালিসিস সুপারভিশন মনিটরিং এবং প্রয়োগকে রূপান্তরিত করা সিস্টেমে সিস্টেম সম্পর্কে মানে সম্ভবতা তুলে ধরে এই বিভিন্ন মেন সিস্টেম পয়েন্টগুলো হচ্ছে নেক্সট জেনারেশান ডেটা ওয়ার হাউস উন্নত ডেটার প্রচার ডেটাতে রেগুলেটিং এনটিটির অ্যাক্সেস এবং স্ট্রিম লাইমিং রিপোর্টিং মেকানিজম যেহেতু আরবিআই সম্বন্ধে তিনটে পরপর হলো তো আরবিআই এর মানে ডিটেলস একটু শুনে নাও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা ভারতের সরকারের অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং ভারতীয় ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে আরবিআই রাজ্যপাল শক্তিকান্ত দাস প্রতিষ্ঠা পয়লা এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ কলকাতা সদর দপ্তর হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র পরের প্রশ্ন ছ নাম্বার সম্প্রতি কোন ব্যাংক ইমারসিফ থ্রি অভিজ্ঞতা সহ মেটাভার্সে ভার্চুয়াল ব্র্যান্ড চালু করেছে এটা পিএনবি করেছে মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো এটা একটা ভার্চুয়াল ব্রাঞ্চ যা একটি ইউনিক ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করে গ্রাহকরা তাদের মোবাইল ফোন ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন পণ্য এবং পরিষেবাগুলি যেমন ব্যাংক ডিপোজিট লোন ডিজিটাল প্রোডাক্ট সরকারি প্রকল্পগুলি এক্সপ্লোর করতে পারবেন প্রিএনবি মেটাভার্স গ্রাহকদের একটি ভার্চুয়াল পরিবেশে এক্সক্লুসিভ অ্যাক্সেস প্রোভাইড করে গ্রাহকরা তাদের বাড়ি বা অফিসে বসে এই অফারগুলোর সাথে যুক্ত হতে পারবে যেহেতু পিএনবি করেছে তা পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সম্বন্ধে শুনে নাও এটি একটি ভারতীয় পাবলিক সেক্টর ব্যাঙ্ক যা নয়াদিল্লিতে অবস্থিত আঠারোশো সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং সি হচ্ছে অতুল কুমার গোয়েল পরের প্রশ্ন সাত নম্বর গুট্টিকোয়া উপজাতি কোথায় ইরেক্ট স্টোন মেমোরিয়াল তৈরি করেছে এটা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় একটা সীমান্ত আছে সেখানে উপজাতির সীমান্তে জঙ্গলের ভিতরে তাদের তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদানকারী যথা চিকিৎসক পুরোহিত এবং গ্রামের নেতার মৃত্যুর ঘটনায় পাথরের স্মারক তৈরি করে স্মারকুয়া উপজাতির লোকেরা অন্ধ্রপ্রদেশ ও ছত্রিশগড় সীমান্তে জঙ্গলের অভ্যন্তরে রামচন্দ্রপুর গ্রামে পাথরের স্মারক তৈরি করে এই পাথরের স্মারকগুলি তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যেটা বললাম চিকিৎসক একটা পুরোহিত এবং একটা গ্রামের হচ্ছে নেতাকে শ্রদ্ধা জানায় আর এই গুটিকা উপজাতি কি মানে এই যে গুটিকর কথা বলছি এটা হচ্ছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এবং উড়িষ্যার একটি উপজাতি গুটিকা উপজাতির ভাষা হল বা দ্রাবিড় তাদের দ্বারা পালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ মেলা হলো ওয়ারাঙ্গল জেলা তুমুক সরি মুলুক তলুকের মেদারাম গাস মাসে যেটা মাঘ মাসে পূর্ণিমা হয় সেটা পূর্ণিমাতে শামাক্কা সরলাম্মা যাত্রা পরের প্রশ্ন আট নম্বর সম্প্রতি কোন রাজ্যে বিশ্ববিখ্যাত শ্রাবণী মেলার উদ্বোধন হয়েছে এটা ঝাড়খণ্ডে হয়েছে রাজ্যের কৃষিমন্ত্রী বাদল পাত্রলে ঐতিহ্যবাহী আচার ও প্রার্থনার মাধ্যমে বিখ্যাত শ্রাবণী মেলার সূচনা করে ভক্তদের জন্য একটা অভিজ্ঞতা স্মরণীয় অভিজ্ঞতার কথা বলেছে এখানে হবে এটা একটা তীর্থযাত্রা যা লক্ষ লক্ষ কানোয়ারিয়াদের আকর্ষণ করে গঙ্গা থেকে জল আনবে বৈদ্যনাথ মন্দিরে শিবের উদ্দেশ্যে যাত্রা করবে এই শ্রাবণের মেলাটি তেসরা জুলাই থেকে সে সাতই সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে করা হয়েছে মানে এক এবছর সময়কাল যেহেতু ঝাড়খণ্ড হয়েছে ঝাড়খণ্ড সম্বন্ধে শুনে নাও ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণন ন্যাশনাল পার্ক হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক আর হাজারিবাগ ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন ন নাম্বার সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা ভারতের রিসার্চ ভেসেল সাগর নীতিতে অভিযানে নেমেছে এটা বাংলাদেশ ও মরিশাসের বিজ্ঞানীরা বাংলাদেশ এবং মরিশাসের বিজ্ঞানীরা সম্প্রতি যৌথ সমুদ্র অভিযানে অংশ নিতে ভারতের রিসার্চ ভেসেল সাগর নীতিতে উঠেছিলেন ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে কলম্বো সিকুইটির কনভ্যাক কনক্যাভ এর ফেমওয়ের অধীনে ঘটনাটি ঘটেছে দু হাজার বাইশ সালের নভেম্বরে গোয়া এবং হায়দ্রাবাদে অনুষ্ঠিত প্রথম সিএসসিও ওসনোগ্রাফার্স এবং হাইড্রোগ্রাফার্সের সম্মেলনের ফলে যৌথ সমুদ্র অভিযানের রেসাল পাওয়া গেছে যা ভূমি বিজ্ঞান মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেন্স সার্ভিসেস দ্বারা পরিচালিত হয় এর পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হচ্ছে দশ নম্বর সম্প্রতি প্রকাশিত কালার্স অফ ডিভোশন শিরোনামের বইটি কাল লেখা এটা অনিতা ভর সাহের লেখা কালার্স অফ ডিভোশনের লক্ষ্য হল পুষ্টিমার্গের ভারতীয় দার্শনিক ধারণার অন্তর্নিহিত যোগ বোঝা যেমন সাধক এবং প্রতিষ্ঠাতা শ্রীবল্লভাচার্যের দ্বারা নির্ধারিত যা বল্লভ সম্প্রদায়ের ধর্মাচরণের সময় ব্যবহার করা এবং শিল্পকে অনুপ্রাণিত করেছে সবচেয়ে বৈদ্যুতিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাপ মুঘল ম্যানুস্ক্রিপ্ট পালাম ডিপ্রেসড ভগবত পুরাণ গোল্ডেন এবং কলমকারী পিচ ভাইসের প্রমাণ করে লেখক ভারতীয় চিত্রকলার ওপর বল্লভ সম্প্রদায়ের প্রভাব বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে এতটুকুই